হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে দেশের ভ্রমণ করতে যাচ্ছি ওই দেশ বিশ্বের সবথেকে সুন্দর দেশের মধ্যে একটি। এই দেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার মন এই দেশের উপরে চলে আসবে। সম্পূর্ণ বিশ্বের সবথেকে বৃহত্তম নাইট ক্লাবও এই দেশে রয়েছে। তার সঙ্গে আপনি এই জায়গায় সুইংগাম খাবার ব্যাপারে চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এশিয়ার সবথেকে উন্নত একটি দেশ সিঙ্গাপুরে। এরকম কেউ হবে না যে এই দেশের ব্যাপারে জানে না। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের ওই সব কিছুই দেখাবো এবং বলবো যেগুলি আপনি হয়তো জানেন না। আর আপনি হয়তো এই দেশে কোন কোন জায়গাতে আপনি যেতে পারবেন ভ্রমণ করতে, ওই সব জায়গার বিষয়েও বলবো। শুধু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং নতুন দর্শকরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নিন। সিঙ্গাপুর বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে খুবই সুন্দর এবং ছোট একটি দেশ। দেশের মেন আইল্যান্ড প্রায় 42 কিলোমিটার লম্বা আর 23 কিলোমিটার চওড়া। আর যদি আমরা কথা বলি এই দেশের ক্ষেত্রফলের ব্যাপারে, তাহলে এই দেশ 683 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তারিত রয়েছে। সিঙ্গাপুরের টোটাল জনসংখ্যা প্রায় 60 লক্ষের আশেপাশে রয়েছে। দেশ তো ছোট রয়েছে, কিন্তু এই জায়গার লোকেরা অনেকই শিক্ষিত এবং ভদ্র। আপনি জেনে অবাক হবেন এবং আনন্দ পাবেন যে এই জায়গার লিটারেসি রেট 100% রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মানে হচ্ছে যে এই জায়গাতে কোনো ব্যক্তি অশিক্ষিত মোটেই নয়। সিঙ্গাপুরের কথাই আলাদা, কারণ হচ্ছে বন্ধুরা এই জায়গায় নিটনেস এবং ক্লিননেস টপ লেভেলে হয়। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কোনোদিন সিঙ্গাপুরে যান তাহলে ওই জায়গায় কোনো জিনিস এরকমই নেই। একটি আরেকটি কথা যে এই জায়গায় আপনি রাস্তায় কোনো কিছুই ফেলতে পারবে না। যেমন আমাদের দেশে যে কোনো জায়গাতে যে কোনো জিনিস ফেলিয়ে দিই, এরকম আপনি এই জায়গাতে মোটেই করতে পারবেন না। আর যদি আপনি এরকমটি করেন তাহলে আপনাকে ফাইন দিতে হবে, এবং ফাইনও কম নয়, আসলে অনেক টাকা। আর এই জায়গায় তো রুলস রেগুলেশন এতই স্ট্রিক্ট রয়েছে যে এই জায়গায় যদি কেউ কিছু ফেলিয়ে দেয় তাহলে তার হাত পা পর্যন্ত কেটে দেওয়া হয়। এবং রুলস এই জায়গায় প্রত্যেকটি ব্যক্তি খুব পরিমাণে ফলো করে, এবং রুলস রেগুলেশন কেউ ভাঙতে চায় না। সত্যি বন্ধুরা, সিঙ্গাপুর দেশ এত উন্নত হওয়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে যেগুলি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই জায়গায় $1,000 ফাইনও দেওয়া হয়, এবং তার সঙ্গে 2 মাসের জেলও হতে পারে। আপনাকে বলে দিই, সিঙ্গাপুরে কোনো ব্যক্তি চুইংগাম মোটেই চাবাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ হচ্ছে যে এই জায়গার সরকার এটি বিশ্বাস করে যে চুইংগাম খেলে 100 ধরনের বিভিন্ন ধরনের রোগে লোকেরা আক্রান্ত হয়ে যায়, আর উপর দিয়ে রাস্তায় কোনো চুইংগাম ফেলে যেতে পারবেন না। এই কারণে বন্ধুরা এই জায়গাতে কোনো সময় জন্য চুইংগাম বিক্রি হয় না। আসলে ডাক্তার বলে যে কোনো কারণবশত চুইংগাম খাবার জন্য ওই ব্যক্তিকে শুধুমাত্র স্বাধীনতা দেওয়া হয়েছে। আর আপনি চুইংগাম খেয়ে ডাস্টবিনের মধ্যে চুইংগাম ফেলতে হবে, এবং রাস্তাগুলি সবসময়ের জন্য পয় পরিষ্কার রাখতে হবে। বন্ধুরা, সিঙ্গাপুর দেশ খুবই ক্ষুদ্রতম একটি আইল্যান্ড, এবং এই জায়গায় জায়গার অভাবে লোকেরা আইল্যান্ডটি অনেক বড় করে তৈরি করতে পারেনি। আর যার কারণ এই জায়গায় ঘর বাড়িগুলি অনেক আকারে বড় করা হয় এবং উঁচু উঁচু ফ্লোরে তৈরি করা হয়। আর এই জায়গার বিল্ডিংগুলি দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। সত্যি বন্ধুরা, সিঙ্গাপুর মানে বিশ্বের একটি উন্নত এবং হাইলি কোয়ালিফাইড এবং অ্যাডভান্স একটি দেশ। ঠিক সাংহাই, টোকিও, সিঙ্গাপুর এবং নিউ ইয়র্কের মতো শহর আপনি বিশ্বের খুব কম দেশেই দেখতে পারবেন। এই জায়গায় যে কোনো বিল্ডিংটিকে 280 মিটার থেকেও বেশি উচ্চতম আপনি মোটেই দেখতে পারবেন না। কিন্তু বন্ধুরা, এই জায়গায় এক্সপেকশন আরেকটিও রয়েছে যে সিঙ্গাপুরের সব থেকে উচ্চতম টাওয়ার, যার নাম হচ্ছে গুয়াকো টাওয়ার, যেটিকে বছর 2010 সালে তৈরি করা হয়েছিল। আর এটি 290 মিটার উচ্চতমের উপর স্থিত একটি বিল্ডিং, আর এই কারণে এর জন্য স্পেশাল পারমিশনও নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরের 4টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার মধ্যে ইংলিশ, চাইনিজ, মালয় এবং তামিল ভাষা রয়েছে। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে বলে দিই যে এই জায়গায় আরেকটি ভাষায় লোকেরা কথা বলে, যার ব্যাপারে বেশিরভাগ লোকেরা জানেই না, আর এই ভাষাটি হচ্ছে সিংলিশ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই ভাষাটি সিঙ্গাপুরের লোকাল লোকেরাই কথাবার্তা বলে, আর যার সংখ্যা পৃথিবীর মধ্যে খুবই কম রয়েছে। বন্ধুরা, আমি আপনাকে বলে দিই, এই দেশের লোকেদের মাঝে দই খাবা বা দই দিয়ে তৈরি যে কোনো জিনিস বা কোনো সামান অনেকই বিখ্যাত। হ্যাঁ বন্ধুরা, এই জায়গার লোকেরা প্রায়
চার থেকে পাঁচ বোতল বা অনেক ধরনের মদ তারা পান করে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এই দেশের লোকেদের ব্যাপারে আরেকটি কথা বলা হয়েছে যে এই জায়গার লোকেরা অনেকই স্বাস্থ্য এবং খুবই ভালো হয়। এই কারণে এই জায়গার লোকেরা তো বিশ্বের অন্য দেশের কম্পারিজনে সবথেকে দ্রুত গতিতে হাঁটার জন্য বিখ্যাত। হ্যাঁ বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে সিঙ্গাপুরের লোকেরা 6.15 কিলোমিটার প্রতি ঘন্টার হিসেবে এবং স্পিডে হাঁটতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে হাঁটা স্বাস্থ্যের জন্য কতই ভালো, এবং এই কারণে সিঙ্গাপুরের গভর্নমেন্ট এর রুলস এবং রেগুলেশনটি এনেছে যে প্রত্যেকটি ব্যক্তি প্রতিদিন মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে, এবং এই জায়গায় যার কারণে সবাই হাঁটে। আর সেই কম্পারিজনে আমাদের ভারতবর্ষটি দেখুন, আমাদের দেশে গাড়ি ঘোড়া এত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে যে কেউ হাঁটতে চায় না, আর যার জন্য প্রত্যেকটি ব্যক্তি এখন রোগে আক্রান্ত হচ্ছে। এই কারণে আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো যে আপনারও হাঁটা শুরু করে দেন। আর এই জায়গায় মানে সিঙ্গাপুরে লোকেরা অফিস যাওয়ার জন্য সাইকেলটি ব্যবহার করে বা তাদেরকে আপনি হেঁটে যেতে দেখতে পারবেন। বন্ধুরা, এটি তো খুবই ভালো একটি বিষয়, তাই না? সিঙ্গাপুর দেশে একটি এরকম জায়গাও রয়েছে যার নাম রয়েছে চায়না টাউন, যে জায়গায় কমপ্লেক্স ফুড সেন্টার আপনি দেখতে পারবেন। এই জায়গার ব্যাপারে এটি বলা হয়েছে 260 খাবার দেওয়ার দোকান এই জায়গাতে একসঙ্গে তৈরি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর বিশ্বের কোনো এরকম ডিশ এই জায়গায় নেই যেটি আপনি পাবেন না। আর বন্ধুরা, শুধু এই না, এই জায়গায় লোকেরা বিভিন্ন ভ্যারাইটির খাবার দাবার খেতে পারে এবং খাবার দাবাটিও দেখে আপনার মন ভরে যাবে। সত্যি সিঙ্গাপুরের প্রত্যেকটি ডিশের ভ্যারাইটি আলাদা, এবং এই জায়গায় যখন ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকে লোকেরা ভ্রমণ করতে যায়, এই জায়গার ডিশগুলি দেখে সবার মন মুগ্ধ হয়ে যায়। ফ্রেন্ড, যেমন আমি আপনাকে আগে বলে দিয়েছিলাম যে এই জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্নতা টপ লেভেলের হয়, এই কারণে এই জায়গাতে কড়া নিয়মও তৈরি করা হয়েছে। এই জায়গায় যদি আপনি ভুল করেও ময়লা আবর্জনা ফেলে দেন তাহলে আপনাকে $300 ফাইনও দিতে হবে। কিন্তু বন্ধুরা, যদি আপনি অন্য আরেকবার এই ভুলটি করেন তাহলে আপনাকে $1000 ফাইন দিতে হবে। সত্যি, আর তার সঙ্গে 2 সপ্তাহের জন্য রোডের পরিষ্কার পরিচ্ছন্নতা রাত দিন করতেই থাকতেই হবে। বন্ধুরা, এই কথাটি আমি আপনাকে এই কারণে বলছি এবং বারে বারে বলছি যে আমাদের ভারতীয় লোকেরা এই দেশে গিয়ে সবসময়ের জন্য ময়লা আবর্জনা ফেলে চলে আসে আর এই ভুলটি তারা করতে থাকে। সিঙ্গাপুরের আরেকটি স্পেশাল কথা যে এই জায়গায় আপনি যে কোনো জিনিসটিকে নিয়ে টেনশন নেবার মোটেই প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে এই দেশের ক্রাইম রেট খুবই কম এবং 0%, মানে হচ্ছে বন্ধুরা নার সমান। কোনো কোনো সময় সাইকেল চুরি বা ছাতা চুরির কিছু টুকটাক একটি দুটি কথা এই জায়গায় শোনা যায়, আর যার জন্য এই জায়গায় রুলস রেগুলেশন খুবই স্ট্রিক্ট করে রাখা হয়েছে। আর বন্ধুরা, বলা হয়েছে যদি আপনি নিজের ব্যাগ এয়ারপোর্টেও রেখে চলে যান তারপরও ওইটিকে কেউ হাত দেয় না, আর ওই ব্যাগটিকে নিয়ে প্রত্যেকটি ব্যক্তি এয়ারপোর্টের কাউন্টারে যেয়ে রেখে দিয়ে আসে। আর ওই জায়গায় ইনফরমেশনও অ্যানাউন্স করা হয় যে এটি কার ব্যাগ, এবং তার সঙ্গে খুবই সম্মানের সঙ্গে ব্যাগটিকে তাকে অভ্যাস দিয়ে দেওয়া হয়। এরকম ধরনের রুলস রেগুলেশন যদি আমাদের দেশেও থাকতো তাহলে কত ভালো হতো। তাহলে বন্ধুরা, সিঙ্গাপুর দেশের বিষয়ে জেনে কেমন অনুভব করছেন আপনি নিচে কমেন্ট করে জানান, এবং নতুন দর্শকরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নিন। আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।